সদৌসম ছাত্র সন্থার সহকারী সাধারণ সম্পাদক মনোয়ার হুসেনে আসুর পড়া পদত্যাগ করে সদৌসম ছাত্র সন্থার সভাপতি সাধারণ সম্পাদক পদত্যাগ পত্র প্রেরণ করেছে। পত্র উল্লেখ করে যে যা পাঁচ বছরে সদৌসম ছাত্র সন্থাত চলা মাফিয়ারাজত অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত লওয়া হল। উল্লেখ করে যে সদৌসম ছাত্র সন্থার একটা অরাজনৈতিক সংগঠন আর এই অরাজনৈতিক সংগঠনক দীপাঙ্কর নাথ আর লুরিণজ্যোতি গগৈ নিজের রাজনৈতিক অভীষ্ট সিদ্ধির স্বার্থত ব্যবহার করে আহিছে। এই কাম কাজত বিরোধিতা করিলে বা এনে বিরোধিতা করিলে সদৌসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক সভাপতি লক্ষ্য হয়ে পড়ে ছাত্র সন্থার নিষ্ঠাবান কর্মী। প্রথম কথা হল কথাটা হল যে লুরিণজ্যোতি গগৈ আর দীপাঙ্কর নাথ সাধারণ সম্পাদক যেদিনা সভাপতি সম্পাদক যেতিয়ার নির্বাচিত হল সদৌসম ছাত্র সন্থার যে গণতান্ত্রিক ব্যবস্থা যে প্রক্রিয়া আমরা সিদ্ধান্ত হব লাগে সিদ্ধান্ত কার্যকরী হব লাগে তেনেধরণের গোটে প্রক্রিয়াটক নাশ্বাত করে আছে। কেবল একনায়কত্ববাদ চলাই আছে, মাফিয়ার স্টাইলে সদৌসম ছাত্র সন্থাটি পরিচালিত করে বিচার যে সিদ্ধান্ত সদৌসম ছাত্র মুখে ধরে বহু নিষ্ঠাবান কর্মীয়ে বিরোধিতা করে আছে আর এনে ধরনের কথা বতরা যেটা যোনে প্রতিবাদ করে লক্ষ্য করে লয়। ঠিক একদরে শেহতিয়াভাবে সদৌসম ছাত্র সন্থার কোনো সিদ্ধান্ত নোহাকি একটা পার্টি গঠন রাজনৈতিক দল গঠন করলে আর বিভিন্ন সময় ছাত্র সন্থার কর্মকর্তাসকল জেলা স্তর হোক কেন্দ্রীয় স্তর হোক বিভিন্ন সময় এই জাতীয়তা পরিষদ জাতীয় পরিষদ নামের দলটোর হয়ে কাম করলে বাধ্য করে আছে, কাম করলে প্রেসারাইজ করে আছে। যেহেতু আমি ছাত্র সন্থা করি, ছাত্র সন্থার অরাজনৈতিক সংগঠন, গতি সদৌসম ছাত্র সন্থার অরাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখার পোষকতা করে আছো, গতি এই কাম কাজ আমি কেউ সমর্থন করা নাই বা কাম কাজ কেউ আমি মানি লওয়া নাই। তার পরে বিভিন্ন ধরনের লক্ষ্য করে আছে, বিভিন্ন ধরনের কাম কাজ করে থাকা লোকের লক্ষ্য করে লৈছে যে কথা আমি মানি লব নোৱাৰো। গতি এনে ধরনের কাম কাজ আমি অতিষ্ঠ হয়েছো, গতি ধরনের কাম কাজের বিরোধিতা করেছো, গতি বিরোধিতা করে পদত্যাগ করেছো প্রায় 23 বছর। বিগত 23 বছর ধরে সদৌসম ছাত্র সন্থার নিষ্ঠাবান কর্মী আছিল। গোলাঘাটৰ পৰা প্ৰকাশ শৰ্মা, ৰিপৰ্ট নিউজ নেক্সট।